নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো, নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে অবশ্যই ড্রয়িংটি শুরু করবেন। তো এরপর লম্বার মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 15 ইঞ্চ লম্বা প্রয়োজন, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল 16 ইঞ্চ রাখছি। লেন্থের মাপ আপনারা অবশ্যই আপনাদের হাইট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নিয়ে নিচ্ছি। এরপর চেস্টের মাপ নিয়ে নেব। এখানে 38 চেস্ট। তো 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। এখানে 9.5 ইঞ্চে পয়েন্ট করছি। এরপর এক্সট্রাটা আপনারা যতটুকু রাখতে চান সেই মতো নিয়ে নেবেন। এখানে আমি এক্সট্রাটা একটু বেশি রাখছি, 3 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এখানে টোটাল চেস্টের মাপ নিয়ে নিয়েছি 12.5 ইঞ্চ। তো এর থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি এখন নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন অবশ্যই কোমরের ফিটিংস মাপটি দিয়ে নেবেন। এইভাবে দাগটিকে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের সেপটি দেব ঠিক 1.3 ইঞ্চ থেকে। এরপর একটু উপর দিক থেকে এইভাবে নিয়ে আসবেন আর্মহোলের সেপটি। এইভাবে আনার পর একটু নিচের দিকে ঠিক এইভাবে ডাউন করে দেবেন, তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে, এখানে কোনো রিঙ্কেলস ভাব হবে না। এখান থেকে পুট গলার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। ব্যাক পার্টের ডিপটি রাখছি এখানে 10.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেই মতো ফিটের শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি, ঠিক এইভাবে করে নিলাম। এরপর ব্যাক পার্টে অবশ্যই টেকিন দিয়ে নেবেন। তো টেকিনের মাপটি রাখছি এখানে 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন, 1/2 ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টটি দেখতে খুবই সুন্দর লাগে এবং এখানে রিঙ্কেলস অনেকটাই কম হয়। তো অবশ্যই করে প্রপারভাবে টেকিনটি দিয়ে নেবেন। এরপর যে শোল্ডার লাইন থাকবে এখানে 1 সুত বা 1.5 সুত মতো ডাউন করে দেবেন, তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। ড্রয়িং করার সময় আপনারা এই টিপসগুলো যদি মনে রাখেন তাহলে আপনার ব্লাউজও একেবারে পারফেক্ট হবে। এখন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন হাতার পাশের মাপ কত রয়েছে। তো এখানে 10 ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ বেশি নিয়ে নেবেন। তো এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখন হাতার পাশের মাপটি নিয়ে নেব। এখানে 11 ইঞ্চ রাখছি। এখানে হাতার লম্বাটি নিয়েছি 7 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন এখান থেকে হাতার ডাউনের জন্য মাপ নিচ্ছি 3 ইঞ্চ। এই দাগটিকে একটু স্ট্রেট করে নেব। এখন স্কেলটিকে এইভাবে বসিয়ে দাগ দিয়ে নেবেন। এরপর 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এবার আলতোভাবে হাতার সেপটি দিয়ে নেব। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নিচ্ছি। তো 14 ইঞ্চ ছিল, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। 7 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি, আরও 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। এখন এই দাগটিকেও মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। হাতাটি কাটিং করা হয়ে গেলে মিডিলে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটি খুলে নেবেন। খুলে নেবার পর যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে সেপটি দিয়ে নেবেন। এরপর এই অংশটুকু কাটিং করে নেব। এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নেবেন। এরপর ব্যাক পার্টটি বসিয়ে নেবেন কাপড়ের উপরে এবং ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল বরাবর করে দাগ দিয়ে নেবেন। এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় অবশ্যই এক্সট্রা নিতে হবে ব্রা কাট ব্লাউজের জন্য। তো আপনারা যে কোনো সাইজের ব্লাউজ করেন না কেন, ফ্রন্ট পার্টের জন্য দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এইভাবে দাগ দিয়ে নেবার পর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই যে শোল্ডার লাইনের এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। এই দাগটিকেও ঠিক স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি। এখন ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের সাইড থেকে ঠিক এইভাবে নিয়ে আসব। আপনারা চাইলে এই বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব। ঠিক শোল্ডার লাইন থেকে ফিতেটি ধরবেন। তো এখান থেকে মাপটি রাখছি 12 ইঞ্চ। এখন এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এখন কটরির মাপটি নিয়ে নেব। তো আপনাদের যে চেস্ট থাকবে সেই চেস্টকে 10 দিয়ে ডিভাইড করতে হবে প্রথমে। তো এখানে 38 ছিল, 38কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। তো এখানে একটি পয়েন্ট করছি, আবারও 3.8 ইঞ্চ নিয়ে নিতে হবে। এখানে একটি পয়েন্ট করছি। এরপর আপনারা সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে যে টোটাল মাপটা এলো আপনারা ফিতেটি ধরে নেবেন। ঠিক এইভাবে নেবার পর এটাকে ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে নিয়ে এর মিডিলটায় দাগ দিয়ে নেবেন। এইভাবে নিলে কটরির মাপ খুব সহজে আপনারা নিতে পারবেন। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও সেমভাবে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করছি। এখান থেকে 1/2 ইঞ্চে পয়েন্ট করব। এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেমভাবে 1.2 ইঞ্চে উপরে যে মাপ নিয়েছিলাম এখানেও সেমভাবে নিয়ে নিচ্ছি। এরপর এই যে চারটি দাগ দিয়েছি এটা মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এখন এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে দুসুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। পরে শোল্ডার লাইন থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন এই যে তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এখন গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এখান থেকেও দাগটি ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মাপ নেব মিডিল থেকে 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে টেনে নেব। এখন এখান থেকে 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করছি। এখানে একটু শেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এরপর কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করতে হবে। করার পর স্কেলটিকে একটু হেলানো করে বসিয়ে দাগটি দিয়ে নিতে হবে। দেখুন এখানে স্পার্টটিও তৈরি হয়ে গেল। এরপর বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে দেখে নেব সাইড বরাবর মাপটি কত রয়েছে। তো এখানেও দাগ দিয়ে নিচ্ছে। এই যে শেপ দিয়েছি এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। 38 সাইজ ব্রা কাট ব্লাউজটি ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। এখন দুই দিকের পার্ট ঠিক এইভাবে সাজিয়ে নেবেন সেলাই করার আগে, তাহলে আপনাদের সেলাই করার সময় কোনো পার্ট ভুল সেলাই হবে না। 38 সাইজ ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।